বালবাবু শহীদের মর্যাদা কথা উঠছে আমার জ্যোতিবাবুর ভাষণের একটা সামান্য অংশ মনে পড়ছে। 59-এর খাদ্য আন্দোলনের পর মানুষ চেয়েছিলেন খাদ্য, কলকাতার রাস্তায় তারা খাদ্য চাইতে এসেছিলেন। তিনি বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্দেশ্যে বলছেন যে কলকাতার রাস্তায় রাজপথে পুলিশ সেফ লাঠি দিয়ে পিটিয়ে 80 জন মানুষকে মেরে ফেললেন। এই শহীদদের মর্যাদা দেওয়ার জন্য কতবার সিপিএম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে আমি সেটার মধ্যে যাচ্ছি না। আপাতত আমি ইদানিংকালের শহীদদের কথা বলছি। আচ্ছা নির্মলবাবু, আপনার কী মনে হয় চোপড়ার শহীদরা ধূপগুড়িতে এখনও তৃণমূলের চোখে চোখ রেখে লড়ে যাওয়া সিপিআইএমের একেবারে তলার কর্মীরা এবং ঈশ্বরচন্দ্র রায় অবশ্য? শ্রীমতী শাড়ি নিকেতন, শাড়ির সম্ভারে শ্রীমতীদের অহংকার, তিনতলা এসি শোরুমে সব ধরনের শাড়ি, চুড়িদার, লেহেঙ্গার বিপুল কালেকশন, 51B রাসবিহারী অ্যাভিনিউ। এদেরকে কতটা মর্যাদা সিপিআইএম দেয় যে এদেরকে দিয়ে প্রকাশ্যে শপথ বাক্য পাঠ করায় আর তারপরে 5-স্টার 7-স্টার হোটেলের ভিতরে গিয়ে বৈঠক করেন, এমন বৈঠকে অংশ নেন। নির্মলবাবু ভাবুন একবার, আপনি নিশ্চয়ই আজকে গণশক্তি কাগজটা খুলেছেন নির্মলবাবু রোজকার অভ্যেসের মতো, গোটা ছবিটার থেকে কীরকম করে ক্রপ করে কেটে কুটে ঠিক ততটুকু ছবি দেওয়া হয়েছে যেটার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়ে গেলেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন নির্মলবাবু। আমার প্রশ্ন, বহু পুরনো কাহাবাত নাচতে যখন নেমেইছে সিপিআইএম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনৈতিকভাবে, তাহলে এই ঘুমটা টানা কেন? আর দলের নিচুতলার কর্মীদেরকে স্কেপ গোট করা কেন? সীতারাম ইয়েচুরি যাবতীয় ভণ্ডামি করে সিপিআইএমের উচ্চতর নেতৃত্ব এখানকার কর্মীদের রক্ত লেভির টাকায় যাবতীয় সুখভোগ করে এখানকার কর্মীদেরকে বুড়ো আঙুল দেখিয়ে ওখানে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিনার করবেন, এর জন্য শপথ বাক্য পাঠ করার প্রয়োজন নেই নির্মলবাবু? আমি বলছি দেখুন, বামেদের এমনি একটা অস্তিত্বের সংকট আছে, আর তারপরে আপনি আরো মরার উপর খাড়ার ঘা দিচ্ছেন। যেসব প্রশ্নগুলো করছেন এগুলো সীতারাম ইয়েচুরি উত্তর দিতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। দ্বিতীয় কথা হচ্ছে, 2021 নির্বাচনে বাম এবং কংগ্রেস দুজনেই রিক্ত নিঃস্ব হয়ে গেছে, সেই জায়গা থেকে তাদের ফিরে আসতে হচ্ছে, সুতরাং তাদের গোটা ভোট ব্যাংক চলে গেছে। মানে বাম এবং কংগ্রেস আমার ধারণা পশ্চিমবঙ্গে একটা সাংস্কৃতিক শিক্ষানবিস ধারণা তৈরি হয়েছে, ইট ইস আ কালচারাল কনসেপ্ট, আর পলিটিক্যাল কনসেপ্ট হিসেবে নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওটা কি লন্ডন মজলিসের যুগে ফিরে গেছে? না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে সুবিধাজনক পজিশনে, দাবাটা উনি খেলছেন। তার কারণ হচ্ছে চারটে যে দল, তার মধ্যে সবকটা তিনটে দল প্রেডিক্টেবল দল, তাদের আদর্শ আছে, তারা ভাবছে কি করবে, এইসব আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওইসব ধার ধারেন না, উনি মোস্ট আনপ্রেডিক্টেবল। চারবার মন্ত্রী হয়েছে, কোনোবার টান ফুলফিল করেন, মুখ্যমন্ত্রী হিসেবে তিনবার করছেন, চতুর্থবার হয়তো কাউকে আসন ছেড়ে দেবেন, আমি জানি না, সেটা ওনার খাম খেয়ালি ওনার উপর। কিন্তু এই যে কম্বিনেশন গুলো তৈরি হচ্ছে, এই কম্বিনেশন গুলো শপথ বাক্য পাঠ করিয়ে, এটা আমার মনে হয় বামপন্থী মহলে আমি এরকম শপথ বাক্য পাঠ করানো কাউকে প্রয়োজন হয়েছে বলে কখনো আমার তো জানা নেই। এখন পুরনো বামপন্থীরা যদি কিছু বলতে পারেন, কিন্তু প্রকাশ্যে এরকম ঘটনা কখনো ঘটে, তার কারণ হচ্ছে এটা যত করবেন তত দুটো দল শক্তিশালী হবে, একটা বিজেপি আর একটা তৃণমূল। তার কারণ হচ্ছে কেন করাচ্ছে, আপনি যে প্রশ্নটা তুলছেন, তার মানে ওরা সরে যেতে পারে, চলে যেতে পারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো 48% ভোট নিয়ে বসে আছেন, সেখানে কংগ্রেস এবং সিপিএম দুজনেই 10-এর নিচে, 5-এর নিচে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যা ইচ্ছে করবে, সেই 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 সুযোগটা উনি নিচ্ছেন এবং সুযোগটা নিয়ে দাবাটা খেলছেন। মমতার এই দাবা খেলায় এই আরম্ভ করেছেন প্রথম দিন থেকে দাবা খেলা, আর দাবা খেলায় প্রত্যেকে পার্টনার হয়ে গেল। দেখুন, ওকে ঘুরে ঘুরে এই প্রশ্নগুলো উঠছে, আপনি যে প্রশ্নগুলো করছেন এই প্রশ্নগুলো কিন্তু মূলত চলে যাচ্ছে তাকে, সিপিএম এবং কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন, INDIA এর জোট ক্ষমতায় আসতে আমরা 500 টাকায় গ্যাস। আচ্ছা, এটা কোনো প্র্যাকটিক্যাল কথা, কোনো রাজনৈতিক কথা, এটা সম্ভব, অর্থনৈতিকভাবে সম্ভব, উনি এগুলো বলছেন। কারণ তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল
ভালোভাবেই জানেন। আমি অস্বীকার করছি না, ভাই সব এক হও, কথা বলে সবাই আমরা এক। কিন্তু যখন কলকাতায় বৈঠক ডাকার কথা হবে, মমতা যখন দিদি ডাকে, আমি বসে আছি কবে মমতা কলকাতায় বৈঠকটা ডাকতে চান, যেমনি ডাকবে দেখবেন সমস্ত স্ট্রাকচারটা ভেঙে চুর পাবে। একটা কথা জিজ্ঞেস করবো, নিশিকান্ত দুবে বলে এক ভদ্রলোক পার্লামেন্টে উঠলেন প্রথম বলতে, তার বক্তব্যটা মনে পড়ছে তো নির্মলদা? ফলে আপনি নিশ্চয়ই শশীকান্ত না, কিন্তু নিশিকান্ত স্টোরিটা যে বিজেপি তৃণমূলকে তৈরি করেছিল, এখানে ক্ষমতায় যেতে সাহায্য করেছিল, এটা তো নিশ্চয়ই ভুল নয়। অভিষেক ১৮ মাসের মধ্যে বাজপেয়ী ক্ষমতায় এলো, আর এই ১৮ মাসের মধ্যে দুজন প্রধানমন্ত্রী তিনি তার টিকতে পারলো না, তার পক্ষান্তরে দোষটা কার? সিপিএম বিজেপিকে আনলো কি আনলো না? যদি প্রাইম মিনিস্টার হতে দিতেন যদি ওকে, আজকে বিজেপির প্রশ্নটা কি আসতো? এই প্রশ্নটা তো উঠবে, এটা উত্তর দিতে পারবেন আপনি? জল কে গুলিয়েছে অতএব তুই গুলিয়েছি, আমি তো আপনাকে একটাই কথা জিজ্ঞেস করলাম, আপনি বলেন যে নিশিকান্ত দুবে পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপি হয়ে প্রথম বাবু করতে না না চন্দন বাবু দুবে বললেন মমতা ব্যানার্জিকে আমরা রাজত্ব দিয়েছি, এই চন্দন বাবু এই ইতিহাসটা চন্দন বাবু বলছে এই নিশিকান্ত দুবের এই কথাটা এবং এই ইতিহাসটাতে আপনাদের এত আগ্রহ, অথচ এক সেকেন্ড শুনুন না, ৯৬ সালে জ্যোতিবাবুর প্রধানমন্ত্রীত্ব বিরোধিতা করে, কংগ্রেসের সঙ্গে হাত ধরার বিরোধিতা করে, কি করে ২০২৩ সালে কংগ্রেস তো বটেই আরো পাঁচ পা এগিয়ে তৃণমূলের সঙ্গে এক বৈঠকে বসে পড়েন? সেই উত্তরটা আপনাদের নিশ্চয়ই ভাবতে ভালো লাগে।